নদিয়া শান্তিপুরে আবারও জনবহুল এলাকা থেকে এক মেলা দোকানের টোটো গাড়ি চুরি হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শান্তিপুর ফুলিয়া কলোনির বাসিন্দা গৌতম সূত্রধর জানান, শান্তিপুর বাইগাছি পাড়া সত্যনারায়ণ পূজা মণ্ডপের সামনে শান্তিপুরের রাস উৎসব উপলক্ষে মেলার দোকান দিয়েছিলেন তিনি। গতকাল রাতে তার দোকানে বিক্রি বাট্টার ভিড় লেগে যায় আর রাস্তার পাশেই তার টোটো গাড়িটি রেখে দিয়েছিলেন। দোকানের ভিড় একটু কমতেই দোকান থেকে বেরিয়ে এসে দেখেন তার টোটো গাড়িটি আর নেই। এরপরে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন গৌতম বাবু। যথেষ্ট খোঁজাখুঁজি করলেও টোটো গাড়িটির সন্ধান না পাওয়ায় অবশেষে পূজো কমিটির সদস্যদের এই ঘটনা জানান তিনি। মঙ্গলবার এই চুরির ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানার দ্বারস্থ হয় অভিযোগকারী গৌতম সূত্রধর। এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। গৌতম সূত্রধর জানিয়েছেন, গত দুবছর আগে চেরি রঙের টোটো গাড়িটি তিনি কিনেছিলেন। মেলার সিজন চলে গেলে টোটো গাড়ি চালিয়ে সংসার চালান তিনি। এখন টোটো গাড়িটি চুরি হয়ে যাওয়াতে মানসিকভাবে ভেঙে পড়ছেন। যদিও গত কয়েকদিন ধরে শান্তিপুরে যেভাবে একের পর এক চুরির ঘটনা ঘটেছে তাতে অনেক চিন্তিত পুলিশ প্রশাসনও। তবে পুলিশও দিন রাত এক করে কড়া নজরদারি চালাচ্ছে গোটা শান্তিপুর জুড়ে। টোটো গাড়িটা কিভাবে চুরি হলো? আমার টোটো গাড়িটা চুরি হয়েছে বলতে, আমি একজন মেলা ব্যবসায়ী, আমি মেলায় মেলায় দোকান করে থাকি। প্রতিবারের মতন এবারও শান্তিপুর বাইগাছি সত্যনারায়ণ পুজো কমিটির আন্ডারে আমি একটা মেলার দোকান বসিয়েছি এবং ওই টোটো গাড়ির মাধ্যম দিয়ে আমার প্রতিনিয়ত প্রতিদিনের যেভাবে দোকানের মাল আনা নেওয়া করা হয় সেভাবে আনা নেওয়া করে আমি মালপত্র দোকানে রেখে সামনের ফাঁকা জায়গা, আমার দোকানের সামনে যে ফাঁকা জায়গাটা ঠাকুরের প্যান্ডেল হয়েছিল, নারায়ণ সত্যনারায়ণের প্যান্ডেল, ওই ফাঁকা জায়গাটায় আমি প্রতিদিনকার মতনই গাড়ি যেরকম রাখি ওরকম রেখেছি। আচ্ছা, এবার আমি রেখে দোকানদারি করার মধ্যে ব্যস্ত, এই ব্যস্ততার ফাঁকায় আমার আনুমানিক সন্দেহ, যখন আমার দোকানে ভিড় লেগেছে 7:30-8 নাগাদ, আমি টোটাল দোকানদারিতে ব্যস্ত থাকার সুযোগটা তারা নিয়েছে, নিয়ে আমার টোটোটাকে নিয়ে চলে গেছে। এবার আমি তখনও লক্ষ্যভ্রষ্ট, যে খেয়াল করিনি আমার গাড়িটা যে ওখানে আছে কি না। আমি দোকানদারি ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে দোকানদারি করে শেষ করে যখন দোকান বেঁধে বুঁধে গাড়ির সামনে আসি, এসে দেখি আমার গাড়িটা ওখান থেকে আর নেই। তবে খোঁজাখুঁজি করে তারপরে চারিদিকে খোঁজাখুঁজি করেছি, তালপুকুর পাড়া, তারপরে বাগচির বাগান, তারপরে আপনার বাবলা বাগান খুঁজেছি, খোঁজাখুঁজি করে এই মতো অবস্থায় এখনো নিখোঁজ অবস্থায় থাকাতে আমি শান্তিপুর থানায় দ্বারস্থ হয়েছি। পুলিশ কি আশ্বাস দিয়েছে? পুলিশ বলেছে আপনার এটা ইনভেস্টিগেশন হবে, আমরা বড় বড় সঙ্গে কথা বলে পাঠাচ্ছি। মেলার বাইরে কি আপনি টোটো চালান? মেলার বাইরে যখন ধরেন মেলা থাকে না তখন আমি টোটো চালাই, টোটোর উপরে আমার নির্ভরশীল, আমার জীবন জীবিকা। আমার স্ট্যান্ড রয়েছে ফুলিয়া বাস স্ট্যান্ড, যখন মেলা থাকে তখন আমি টোটো আর চালাতে পারি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ফুলিয়া টাউনশিপ, ফুলিয়া কলোনি, নদীয়া। তাহলে আপনি শান্তিপুর স্টেশনের ওখানে মেলা দিয়েছেন? শান্তিপুর বাইগাছি সত্যনারায়ণ পুজো প্যান্ডেলের যে কমিটিটা রয়েছে তাদের আন্ডারটেকিং আমার মেলার দোকান, আর সেখান থেকে চুরি হয়েছে? সেখান থেকে এটা চুরি হয়েছে। কমিটিকে জানিয়েছেন? কমিটির রাত্রে কমিটির মেম্বারদের জানিয়েছি, কমিটির মেম্বাররা বলেছে চুরি হয়ে গেলে আর কি করা যাবে, চোর চুরি করেছে এখানে কি করতে হবে। টোটো কি নতুন ছিল নাকি পুরনো? টোটোটা আমার নতুন নয়, বিগত বছর দুই এক আড়াই বছর। আপনার নাম? আমার নাম গৌতম সূত্রধর। বাড়ি? বাড়ি ফুলিয়া কলোনি,